হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকে চলে এসেছি আমি 3 নম্বর ক্লাস নিয়ে। আর আজকে ক্লাসে আমি আপনাদেরকে গোল কাট সায়া শেখাবো। পুরো সূত্রের সাহায্যে ড্রয়িং করে আমি কাটিং করে আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওটা হয়তো একটু বড় হবে, কিন্তু আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে সূত্রের সাহায্যে আমি দেখাবো আপনারা বড় থেকে ছোট যে কোনো সাইজের জন্য কাটিং করতে পারবেন। সেটা যত বয়স্ক মহিলা হোক বা যত বাচ্চা মহিলা হোক, যেমনই মহিলা হোক না কেন, আপনারা সব সাইজের মানে যে কোনো সাইজেরই আপনারা গোল কাট সায়া কাটিং করতে পারবেন। তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে। তো তার আগে আমি একটা কথা বলে দিই, কালকের আমি একটা ভিডিও করেছিলাম, একটা মেশিনের রিভিউ করেছিলাম। তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিলো যে ওই মেশিনের রিভিউটা আর একবার দেখাতে। তো সেটা আমি লাস্টে দেখিয়ে দেবো, এই ভিডিওর লাস্টে আমি ছোট্ট মতন করে দেখিয়ে দেবো। তো দিদিভাই আপনি দেখে নেবেন। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। দেখুন, আমি পুরো ড্রয়িং নিয়ে চলে এসেছি এখানে। এখানে কিন্তু আমি পুরো ড্রয়িংটা করে নিয়েছি। আর এই ভিতরে ভিতরে যেগুলো লেখা আছে, দেখুন এখানে এখানে যেগুলো লেখা আছে এগুলো কিন্তু সূত্র। আপনারা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন, আপনাদের কোনো অসুবিধা কিন্তু হবে না। আর এই সূত্রটা অ্যাপ্লাই করে আপনারা যে কোনো সাইজের জন্য, সেটা বাচ্চা বলুন বড় বলুন, যে কোনো সাইজের জন্য আপনারা কিন্তু গোল কাট সায়া কাটিং করতে পারবেন। আর এটা কিন্তু অবশ্যই খাতাতে টুকে নেবেন, যাতে আপনাদের পরবর্তীকালে খুব সুবিধা হয়। তো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন, আমি এখানে বোঝাচ্ছি। তো প্রথমে এর মাপটা দেখে নিন। এটা কিন্তু একটা রেডিমেড মাপ, ঠিক আছে, যেগুলো আমরা দোকান থেকে কিনি সেই রেডিমেড মাপ কিন্তু এইটা। এই সাইজেই অ্যাকচুয়ালি কিন্তু আমরা দোকান থেকে কিনে আনি। এখানে আছে আমার ঝুল আছে 38 ইঞ্চি আর কোমর আছে 36 ইঞ্চি। তো ডট ডট চিহ্ন আছে, দেখুন এই রকম দুটো ডট ডট চিহ্ন, এটা কিন্তু ইঞ্চির চিহ্ন। তাহলে ঝুল আছে 38 ইঞ্চি আর কোমর আছে 36 ইঞ্চি। তো দেখুন আমি আপনাদেরকে প্রথমে এই যে মেন পোর্শান, এটা আমাদের মেন পোর্শান, মানে এটাকে এখানে আমরা কুচি দেব, এটা আমাদের মেন সায়ার পোর্শান। আর এই যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের কোমর পট্টি, নিচে লেখা আছে দেখুন কোমর পট্টি, মানে এটা এখানের সাথে জয়েন্ট হবে। যার জয়েন্ট হওয়ার পরে এখান থেকে যে দড়িটা আমরা পাস করি, সেই দড়িটা পাস হবে এইটা জয়েন্ট করার পরে। তো প্রথমে এটা বুঝবো, তারপরে এটা বুঝবো। তো এখানে দেখে নিন, প্রথমে একটা চৌকো বক্স আমি কেটে রেখেছি, তার ভিতরে লেখা আছে 4 ভাঁজ, মানে এই আমাদের সায়াটা কাটিং করতে হবে 4 ভাঁজে। এবারে এই সাইডে চলে আসুন, এখানে দেখুন তীর চিহ্ন মেরে লেখা আছে জোড়া দিক, মানে এইটা কিন্তু সমস্তটা জোড়া পড়বে। এই দিকটা কিন্তু কোনো দিকেই ছাড় পড়বে না, এটা সমস্তটা জোড়া দিক, মানে জোড়া দিক থেকেই কিন্তু সবসময় ড্রয়িংটা করা হয়। আপনারা এটা মাথায় রাখুন, যে কোনো ড্রয়িং কিন্তু শুরু হয় জোড়া সাইড থেকে, আর এই পারের সাইডটা কিন্তু ছাড়া পড়বে। তাহলে জোড়া সাইডেই প্রথমে ঝুলটা নেব। এখানে বলেছে ঝুল সমান সমান 38 ইঞ্চি, তাহলে আপনাদের ঝুলটা দেখে নিন কত আছে। এখানে ঝুল আছে 38, তো এই জন্য এখানে ঝুল সমান সমান 38 ইঞ্চি, মানে যা ঝুল থাকবে সেটাকে নিয়ে নেব, ঠিক আছে। এবারে চলে আসবো চওড়া সাইড, এটা লম্বা সাইড, এটা চওড়া সাইড। এখানে বলেছে কোমরের হাফ সমান সমান 18 ইঞ্চি, কোমর কত ছিল দেখে নিন, কোমর ছিল 36 ইঞ্চি, এটার হাফ করলে হয় 18 ইঞ্চি। তাহলে বুঝতে পেরেছেন, এই যে যেটা বললাম, এটা বললাম এটা কিন্তু সমস্তটা সূত্র। আপনারা যে কোনো সাইজের জন্য যদি এখানে কোমর চেঞ্জ হয় মানে 40 হয়, বা ঝুল চেঞ্জ হয় যদি 40 হয়, তাহলে সূত্র কিন্তু একই থাকবে, শুধু সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখুন এখানে বলেছে কোমরের হাফ সমান সমান 18 ইঞ্চি, যেহেতু এখানে 36 ইঞ্চি ছিল তাই জন্য এটা হয়েছে 18 ইঞ্চি। যদি এখানে থাকে 40 ইঞ্চি, তাহলে 40-এর হাফ হবে এখানে 20 ইঞ্চি। তাহলে বুঝতে পাচ্ছেন এটা কিন্তু সূত্র, শুধু সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। যদি এই সাইডে আপনাদের যা হয়, মানে এই সাইডে 18 হয়েছে, তাহলে নিচের পোর্শনে কিন্তু 18 হতে হবে, আর এদিকের ঝুল যা থাকবে এদিকের ঝুলটাও কিন্তু তাই হবে, তবেই কিন্তু একটা বক্স মতন তৈরি হবে। তো এখানে তো এইটুকুই মাপ আছে, এবারে আমরা কেটে নেব। গোল কাট সায়া কিন্তু খুবই সহজ আর খুবই সহজে হয়ে যায়। তো এটা বুঝতে পেরেছেন। এবারে চলে আসি আমরা কোমর পট্টিতে। এখানে কোমর পট্টিটা দেখে নিন, কোমর পট্টিটা কিন্তু 2 ভাঁজে কাটিং করতে হবে। আর ওপরের সাইডটা দেখুন, এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের চওড়া আর এটা হচ্ছে আমাদের লম্বা পোর্শান। চওড়া পোর্শানটাই দেখুন 5 ইঞ্চি চওড়া, এটা কিন্তু কম্পালসারি 5 ইঞ্চি চওড়া নিতেই হবে, ঠিক আছে। এটা যে কোনো সাইজের জন্য করলেই কিন্তু 5 ইঞ্চি চওড়াই নেবেন, যে কোনো, সেটা বাচ্চা করুন বড় করুন যারই করুন, এই চওড়াটা কিন্তু 5 ইঞ্চি রাখবেন, এটা একটা সূত্র।
এবারে লম্বা সাইডে চলে আসি, এখানে পড়েছে ঝুল সমান সমান কোমরের হাফ প্লাস এক ইঞ্চি। তাহলে এখানে ঝুল সমান সমান কোমরের হাফ প্লাস এক ইঞ্চি মানে প্রথমে দেখবেন কোমর কত আছে, কোমর আছে 36 ইঞ্চি, 36-এর হাফ করলে হবে 18 ইঞ্চি, 18-এর সাথে প্লাস এক করলে কত হবে সমান সমান 19 ইঞ্চি। তাহলে বুঝতে পেরেছেন, তাহলে ঝুল সমান সমান কোমরের হাফ প্লাস এক ইঞ্চি সমান সমান 19 ইঞ্চি। এটা কিন্তু সূত্র, আমি যে বললাম এই সংখ্যাগুলো শুধু চেঞ্জ হবে, যদি এই মাপ চেঞ্জ হয় তাহলে এই সংখ্যাগুলো চেঞ্জ হবে, বাদবাকি কিন্তু সূত্র একই থাকবে। আর এটা কোমর পট্টি, তো এই হচ্ছে আমাদের মেন সূত্র আর এই ড্রয়িং, এছাড়া আর কিছুই নেই। এবারে এটাকে আমি কাটিং করে আপনাদেরকে দেখাবো এটা কেমনভাবে কাটিং হচ্ছে। তো দেখুন এখানে আমি পেপার নিয়ে চলে এসেছি, বলুন পেপারটা আমি নিয়ে নিয়েছি, দেখুন এই ভালো করে এই পেপারটাকে কিন্তু চার ভাঁজ করতে হবে। সেটা কিভাবে করতে হবে ভালো করে আমার হাতের দিকে লক্ষ্য রাখুন। প্রথমে এটা কিন্তু সিঙ্গেল পেপার, দেখুন এটা পুরো সিঙ্গেল, এই পেপারটাকে এরকমভাবে ভাঁজ করলাম মাঝখান থেকে, ভালো করে ভাঁজ করবো, ভাঁজ করেছি। করে এটাকে আপনারা ফের এরকমভাবেও ভাঁজ করতে পারেন, করলে চার ভাঁজ হবে, দেখুন 1, 2, 3 চার ভাঁজ হচ্ছে। আর নতবা আপনারা এটাকে কিন্তু আবার এরকমভাবেও ভাঁজ করতে পারেন, আপনারা যেটা সুবিধা মনে হবে আপনারা সেরকমভাবেই ভাঁজ করবেন, করলেই হবে। দেখুন এটা চার ভাঁজ আছে, দেখুন এই সাইডটা আমার হাতের সাইডে, এটা কিন্তু সম্পূর্ণটা জোড়া থাকবে, এখানে কোনো কাটা নেই। আর দেখুন এই হাতের এই পাড়ের পোর্শনটা দেখুন, এখানে দেখুন একটা সাইড জোড়া আছে আর একটা সাইড কিন্তু পুরো খোলা আছে, তার মানে হচ্ছে এটা খোলা সাইড আর এপারে যে সাইডটা আছে এটা আমাদের সম্পূর্ণ জোড়া সাইড। তো এখান থেকে আমাদের জোড়া দিক থেকে কিন্তু সমস্ত ড্রয়িং শুরু হয়। আর একটা সায়া করতে গেলে 2.5 মিটার কাপড় লাগে, অনেক সময় 2 মিটারও কাপড় লাগে যদি কাপড়ের বহর মানে চওড়া একটু বেশি হয়। আর যদি সায়ার কাপড়ের বহরের চওড়া কম থাকে তাহলে কিন্তু আপনাদের 2.5 মিটার কাপড় কিনতে হবে, ঠিক আছে। এবারে দেখে নিন, প্রথমে আমি ঝুলটা নেব। আর যেহেতু এখানে আমি আপনাদেরকে পেপারে কাটিং করে দেখাচ্ছি তাই জন্য কিন্তু আমি সেন্টিমিটারে দেখাবো, আপনারা যখন কাপড়ে কাটিং করবেন তখন কিন্তু আপনারা ইঞ্চিতে কাটিং করবেন। প্রথমে আপনাদের ঝুল কত ছিল, ঝুল ছিল 38 ইঞ্চি, 38 ইঞ্চিটাকে এখানে আমি 38 নিয়ে নেব। 38 নিয়ে এই দাগটাকে প্রথমে স্ট্রেট করে দেব, করে একটা লম্বা লাইন টেনে দেব, দেখুন লাইন টেনে দিয়েছি। এবারে কি করব, এখানে আমাদের কোমরের চওড়া নেব, চওড়া বলেছিল কি কোমরের হাফ, কোমর যা থাকবে তার হাফ যা হবে সেটা নিতে বলেছিল। তো কোমর ছিল আমাদের 36 ইঞ্চি, 36-এর হাফ করলে হয় 18 ইঞ্চি। তো এখানে দেখুন আমার একটু পেপার কম পড়ছে, আমার 17 হচ্ছে, তা আপনারা কিন্তু এটা 18 নিয়ে নেবেন, তো যখন কাপড় কাটবেন তখন কিন্তু 18 ইঞ্চিই নেবেন। তো আমি বলেছিলাম চওড়া এদিকে 18 ইঞ্চি হলে নিচের সাইডেও 18 ইঞ্চি হবে, আর এপারের পোর্শনের মাপ যা হবে অপর পোর্শনের মাপ কিন্তু তাই হবে। তাহলে আমাদের হয়ে গেল ড্রয়িং পুরো কমপ্লিট, খুবই সহজ, এটা ড্রয়িং পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা কাটিং করে নেব, যা যা বলেছি। আপনারা যদি সেমভাবে সূত্র অ্যাপ্লাই করেন যে কোনো সাইজের জন্য কোনো অসুবিধাই হবে না। হয়ে গেল কাটিং করা, এবারে আমাদের কোমর পট্টিটা কাটিং করব। তো এই যে কাপড়টা আছে এটা দিয়ে কোমর পোর্শন কাটিং করব। এটা চার ভাঁজে কাটিং করা হয়েছিল ওপরের পোর্শনটা, আর এটা কিন্তু 2 ভাঁজে কাটিং করা হবে, তাই জন্য এটাকে আমি এরকমভাবে খুলে নেব। দেখুন ভালো করে খুলে নিয়েছি, আর চওড়ার সাইডটা কিন্তু সবসময় জোড়া থাকবে, এই যে চওড়া এটাকে চওড়া বলবো, এটাকে লম্বা বলবো কোমর পট্টির সময়। তো চওড়ার সাইডটা কিন্তু সবসময় জোড়া থাকবে আর লম্বাটা এইরকম থাকবে। প্রথমে আমাদের চওড়া নিতে হবে, সূত্রে ছিল চওড়া 5 ইঞ্চি, কম্পালসারি 5 ইঞ্চি নিয়ে নেব। দেখুন 5 ইঞ্চি নিয়ে নিয়েছি, নিয়ে এই দাগটাকে এরকমভাবে স্ট্রেট এই ভালো করে একটা স্ট্রেট করে দিয়েছি। দিয়ে এবারে লম্বার মাপটা নেব, তো লম্বা মানে ঝুল, ঝুল কত ছিল আমাদের কোমরের হাফ প্লাস 1 ইঞ্চি, মানে কোমর ছিল 36 ইঞ্চি, 36-এর হাফ করলে হয় 18 ইঞ্চি, 18-তে আরও 1 ইঞ্চি এক্সট্রা দিলে হবে 19 ইঞ্চি। তাহলে এই 19 ইঞ্চি নিয়ে নেব, নিয়ে নিয়েছি। এদিকের চওড়া যা থাকবে অবশ্যই করে কিন্তু এদিকের চওড়াও তাই হবে। তো আমি এই দাগটাকে এরকমভাবে মিলিয়ে দেব, দিলেই আমার কোমর পট্টি পুরো কমপ্লিট। তো এটাকে এবারে আমি কেটে নেব, কাটিং হয়ে গেছে, আর এই আমাদের ওপরের পোর্শনটা কাটিং হয়ে গেছে। এটা খুব সিম্পল ছিল, খুব সহজ ছিল, আপনারাও সূত্রের সাহায্যে কাটিং করবেন যে কোনো সাইজের জন্য, আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা যে কোনো সাইজের জন্য কাটিং করতে পারবেন। তো এই কোমর পট্টিটা এবারে এখানে আমাদের জয়েন্ট করতে হবে, এটাকে এরকমভাবে খুলতে হবে, খুলে
এই কোমর পট্টির সাথে কিন্তু এটাকে এরকম ভাবে কুচি দিয়ে এই কোমর পট্টির সাথে অ্যাডজাস্ট করতে হবে এরকম সমস্ত কাপড়টা এই কোমর পট্টির সাথে অ্যাডজাস্ট করতে হবে একদম খুব সিম্পল আর খুব সহজ এটা আপনারা অবশ্যই করে একবার এই কাটিংটা করবেন অন্তত পেপার হলেও কাটিং করবেন আর আপনারা যদি পুরো গোল কাট ছায়া কাপড়ে কাটিং করে সেটা সেলাই দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানান আমি অবশ্যই করে আপনাদেরকে দেখাবো কাপড়ে কাটিং করে সম্পূর্ণ ভিডিও সেলাই করে সমস্তটা দেখিয়ে দেব তো এই ছিল সূত্রের সাহায্যে কাটিং আর এবারে আমি বলেছিলাম যে ওই মেশিনটার যে রিভিউটা ওটা দিদি ভাইটা একটু বুঝতে পারেনি তো ওটা আমি একটু একটুখানি দেখিয়ে দেব অবশ্য করে একটু দেখে নেবেন তো চলুন ওটা দেখে নেওয়া যাক এই হচ্ছে আমাদের মেশিনটা আর এই একটা বড় ডাইস দিয়েছে আর একটা ছোট ডাইস দিয়েছে আর আমি বড় বোতামটা তৈরি করে দেখাচ্ছি দেখুন এখানে আমি বোতামটাকে ভালো করে কাপড়ের সাথে বেঁধে নিয়ে কাপড়ের যে এক্সট্রা অংশটা ছিল সেটাকে কেটে যতটা সম্ভব কেটে নেওয়া যায় কেটে নিয়েছি এমনভাবে কাটবেন যে সুতোটা যেটা মুড়েছিলাম সেটা যেন কেটে না যায় তো আমি এখানে দেখুন এই বোতামটা ভালো করে কাপড়ের সাথে অ্যাটাচ করেছি আর এটা হচ্ছে বোতামের এই পিছনের অংশটা এর সাথে এটা এরকমভাবে অ্যাটাচ হবে বুঝতে পেরেছেন তো এই তো হচ্ছে আমাদের বোতামটা মুড়িয়ে নিয়েছি এবারে দেখুন মেশিনে এই ভালো করে এই পোর্শনটা দেখুন এই যে নাটটা আছে এই নাটটা প্রথমে এরকমভাবে খুলে নিতে হবে দেখুন এরকমভাবে খুলতে হবে কেননা এটা না খুললে এই যে ছিদ্রটা আছে এই ছিদ্রটা কিন্তু আমাদের মানে বন্ধ হয়ে থাকবে এই নাটটা না খুললে এটা বন্ধ হয়ে থাকবে তো নাটটা এরকমভাবে খুলে নেব ভালো করে একটু দেখুন এই যে বড় এটা আমাদের বড় মানে বড় বোতামের জন্য আর এটা ছোট বোতামটা আমি তো বড়টা করে দেখাচ্ছি একটা স্প্রিং দিয়েছে আর আরেকটা এরকম অংশ দিয়েছে মেশিনের পার্ট আরও আরেকটা অংশ আছে আর এখানে আরও আরেকটা আছে তো যার ভিতরে আরও আরেকটা আছে দেখুন এই রকম পোর্শনটা তো এটা এর ভিতরে এরকমভাবে অ্যাটাচ থাকবে এটা অ্যাটাচ থাকবে এটা আমাদের এরকমভাবে রেখে দেবো প্রথমে এই পোর্শনটা নেবো এই পার্টটা নিয়ে এই যে ছিদ্রটা আছে দেখুন ভালো করে এই ছিদ্রটার ভিতরে এটা এরকমভাবে ঢুকিয়ে দেব এইরকম ঢুকিয়ে দিয়ে এই স্প্রিংটাকে ভালো করে বন্ধ করে দেব একটু টাইট করে বন্ধ করব দেখবেন এটা আর নড়ছে না এবারে যে স্প্রিংটা আছে স্প্রিংটাকে নিয়ে এর ভিতরে এরকমভাবে ঢুকিয়ে দেব ঢুকিয়ে দিয়েছি এবারে যে খাঁজ কাটা অংশটা আছে এইটা নেব যার এই সমান দিকটা নিয়ে এই স্প্রিংয়ের ভিতরে ঢোকাবো দেখুন এই সমান দিকটা নিচের দিকে রাখবো আর এই খাঁজ কাটা দিকটা ওপরের দিকে থাকবে তো ঠিক এইরকমভাবে নিয়ে স্প্রিংটার ভিতরে এরকমভাবে ঢুকিয়ে দেব বুঝতে পেরেছেন দেখুন ঢুকে গিয়েছে এবারে এই যে আমাদের বোতামের পিছনের অংশটা আছে এই অংশটা নেব নিয়ে এই এই যে এরকমভাবে ঢোকাবো এইরকমভাবে এই খাপটার ভিতরে ঢুকিয়ে দেব ভালো করে দেখুন আমি একটু তুলে দেখাচ্ছি দেখুন এটা নিয়ে এই যে খাপ হয়েছে এর ভিতরে এই এইরকমভাবে ঢুকিয়ে দিলাম এবারে যে এই এই ওপরের কাপড়ের অংশটা এটাকে এরকমভাবে নিয়ে এই যে আছে এটার ভিতরে এই রকমভাবে বসিয়ে দেব বুঝতে পেরেছেন বসিয়ে দিয়ে এবারে এইখান থেকে এরকমভাবে উল্টে দেব এই উল্টে দিলাম এবারে এরকমভাবে একবার দুবার দুবার প্রেস করলাম হয়ে গেছে বোতাম তো দেখুন বোতাম পুরো কমপ্লিট আমার পুরো বোতামটা তৈরি এইরকমভাবে বোতাম তৈরি হয়ে গেছে তো আশা করবো এবারে বুঝতে পেরেছেন আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তো আজকের জন্য এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা